गोचर को तो पड़िया सब गोचर को ताड़ी तो सबूरी मटि बिकीदे ये मिशन शक्ति घर अंगनवाड़ी घर ये पार्क ये कई हवा दरकार

ঘ চলি বিকামূলক যোজনা উপে কেমি ঘাঁচি যায় আৰু চৰকাৰৰ কোটি কোটি টকা কিভাৱে বাট মাৰাণা হৈছিল তাৰ চিত্ৰ এ বৰ প্ৰমাণ বৰ চিত্ৰ এ হ'ল দৃশ্য আপোনাৰ দেখিব এপটে গোটেই ৰও সপটে সেই ঘাচি যায় ঘাঁচ ভিতৰত ৰৈছে গোটেই মিছন শক্তি গৃহ কেন্দুপাটনা পঞ্চায়তৰ এই কেন্দুপাটনা পঞ্চায়তৰ যেতিয়া বিকাশমূলক কাৰ্য চৰকাৰ কৰিছে সেই চৰকাৰৰ বিকাশমূলক কাৰ্যকুই এব বৰ প্ৰশ্ন উঠু কাংকি না যদি আপোনাৰ বাসাশমূলক কাৰ্য কৰি যদি বাকশ হৈছি সত তবে বিকাশ আজ কী ঘাস চলে যাইছে বিকাশ উপরে কী এমি এভাবে ভাবে বাত বরণ হয়েছে এবং কী প্রশ্নবাসী সৃষ্টি হাওছে লোক পিলা মানুষ ভবিষ্যৎ গড়ে অঙ্গনবাড়ি কেন্দ্র খোলা যাইছে যে পিলা মানে পাঠ পড়া মুনবাড়ি কেন্দ্র পাখু নিয়ে যাবি আপনার দেখে সে দৃশ্য অঙ্গনবাড়ি কেন্দ্রের ছেড়ি চরুচ এটি এবং অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা ঝুলুছি আজ আজ যেহেতু অঙ্গনবাড়ি খোলা বার এটি পিলা মানে না প্রশ্ন সৃষ্টি হাচ্ছি যদি এ অঙ্গনবাড়ি খোলা হয়েছে তবে কাহপ্রাই খোলা হয়েছে পিলা মানি খোলা হয়েছি না কেবল দৃষ্টি আকর্ষণপ্রি খোলা হয়েছি না অর্থ সরকারি অর্থন বাট মারণা করাইছি এ দৃশ্য যে সরকার লক্ষ লক্ষ টঙ্কা ধূলিস অপব্যবহার করা জঙ্গল বা ঘাস ভিতরে পড়ি রয়েছে সরকার বিভিন্ন বিকাশমূলক যোজনা যে যোজনা লোক পিলাকৰ ভৱিষ্যতাই কাম আছো নে গোটেই গোটেই মিছন শক্তি গৃহ ৰছন শক্তি গৃহ ঠিক সেই ঘাঁচ ভিতৰতে পূৰা ভৰপূৰ হৈ পাইছে অলিয়া আৱৰ্জনা সৈতে কিভৰে মিছন শক্তি গৃহ পিছে আপোনাৰ দেখি পাৰিব এই দৃশ্য যত্ন নিাযাও নেকি এঘৰ এই ঘৰৰ এই কিভৰি ভাৱেৰে চৰকাৰে এই হ'ব তাৰ বড় প্ৰমাণ তাল ধুলুচি এই মিছন শক্তি গৃহৰে এখন আপোনাক আমি বৰ দৃশ্য দেখাবি দৰ্শক বন্ধু যেতিবলে সরকারি অর্থর বা সরকারি পাঠুটি রাজস্ব পাঠি কোটি কোটি টঙ্া গাঁর বিকাশ আসে পঞ্চায়েত বিকাশ আসে কিন্তু সে পঞ্চায়েত বিকাশ আিকাশ কমিটি আঁঠে পড়েছে এবং কমিটি সে পয়সা বাটমারণ হচ্ছে সঠিক কামরে লাগুনি তার আগে চিত্র আপনার আমি দেখেবু এবং পছপটে আপনার দেখিপার্থ সে কেড়ে বড় পার্ক রয়েছে গিয়ে পার্ক নির্মাণ করা যাইছে মুঠি নিয়ে যখন সে দৃশ্য দেখে কিভাবে ভাবে পার্ক তিয়ারি হয়েছে এবং পার্ক টিয়ারি হয়ে। পিলৰ উঠি যায় পিলৰ ষ্টাণ্ড উঠিলাতে আপোন দেখাইবি যদি পাৰ্ক তিয়াৰী কৰাৰক তিয়াৰী কৰাৰ আপোনাৰ কাম পূৰ্ব ফলক মৰা যায় কিন্তু পাৰ্ক কেতিয়ে টকাৰ তিয়াৰী কৰা যায় ফলক নাই বিনা ফলকৰে পার্ক নির্মাণ করাসারি এবং যেতবে আমি মধ্যে যেতবে বিভাগীয় অধিকারী বন্যা ম্যাডামু কল করল যে নিশ্চিন্ত কোয়েল জেই অ ইঞ্জিনিয়র অনেক যোগাযোগ চেষ্টা কিন্তু সে ফোন উঠে এবং ফোন উঠাই কিন্তু আপনার সেই পার্ক পাখক পার্ক নিকটক পার্ক অব্যবস্থা ভিতরে পড়ে রয়েছে পার্ক অনাবনা ঘাস সরকার চারি বর্ষ হয়ে গেল চারি বর্ষ হয়ে গেল নির্মাণ করা যাই কিন্তু অধা নির্মিত বা অধ মন্থর গতিরে কাজ চালুছে যে পয়সা অক্ষ পাখা পাখি এটি যে অর্থ অর্থ ধূড়িসাৎ কমিটি হয়েছে আপনার আসুন দেখেবে দৃশ্য আপনার থার দৃশ্য প্রতি নজর পকাইবে বন্ধু আপনার দেখিপা পছপটে এই পার্ক রয়েছে এই হচ্ছে কেন্দুপাটনা পঞ্চায়েত নির্মিত গোটে পার্ক ফলক না আপনার দেখেবি ফলক পাই এটি টিয়ারি করা কিন্তু এটি ফলকর লেখা হয়ে নি কত টাকার খরচ আসিছে কত টাকা খরচ হয়েছে এ সে কোশি এটি ফলক লেখা যায় না এবং আপনার পার্ক কমিটি মন্থর গতিতে চালিছে এবং চারি বর্ষ হল পার্ক নির্মাণ কার্য এপর্যন্ত শেষ হয়ে না যদি এ বাবদে আমি সঠিক ডিটেলস নেওয়া চেষ্টা করু বিভাগীয় অধিকারী যে রয়েছেন যে যই রয়েছেন এটি এঠিকার যেই রয়েছেন নিশ্চিন্ত কল ব্লকর এবং যে আসস্টাট ইঞ্জিনিয়র রয়েছেন বিডিও রয়েছেন তা যোগাযোগ করেছিল কোশি উত্তরপারাই ফো উঠাইলে না এবং দৃশ্য ইয়ে হোক কমিটি দৃশ্য কিভাবে ভাবে সরকারি অর্থকু হরিলুট করা যাও

দেখাইবে গছ ই এ গছল জঙ্গল ভিতরে শৌচায়ে এবং শৌচায়ে তালা মর যাই শৌচায়ে লোক হয়েছে না শৌচায়েভাবে দৃষ্টি আকর্ষণ করা আপনার দেখুবেন কত টঙ্কা লক্ষ্য জঙ্গল হয়েছে সাপকোপি এ সাপকোপ ভিতরে এ যে জঙ্গল ভিতরে ঘাস ভিতরে জঙ্গল ভিতরে পশিকি লোক শৌচাড়াল যাবে ইয়ে হোক লেখা হয়েছি আর্থিক বর্ষ কাম অটোকল মূল্য তিন লক্ষ টঙ্কা তিন লক্ষ টাকার ইয়ে শৌচায়ে তিন লক্ষ ভাবে জঙ্গল ভিতরে পড়ি তার দৃশ্য আপনার দেখিপা কিভাবে ভাবে অব্যবস্থা ঘরে ভিতরে এটি বিভাগীয় অধিকারী নজর না বিভাগীয় অধিকারী ভিতরে আমি কল করু সে ফোন উঠে না ইয়ে কোন বিকাশ ইয়ে প্রকৃতরে কোন বিকাশ হয়েছে সরকার এইভাবে ভাবে সরকার অর্থ বিভিন্ন লক্ষ লক্ষ টাকা বাট মারণা হয়েছে আপনার দেখিপা চিত্র জঙ্গল ইয়ে যে জঙ্গল ভিতরে আঁঠু আঁঠুয়ে জঙ্গল আঁঠু আঁঠুয়ে গছ বিছুয়াতে পত্র বিভিন্ন প্রকার গছ রইছে এটি ইয়ে গছ ভিতরে লোক যাবে শৌচাড়া তা ভিতরুক এ প্রশ্ন উঠুচি বর্তমান সরকার পরিবর্তন হ লোক মানে ওড়িশার সাড়ে চারি কোটি সরকার যেতে পরিবর্তন কে পরিবর্তন পরে এবার সরকার এই যে যোজনা সবু যোজনা কমিটি বাট মারণা হয়েছে তার প্রমাণ এবার সামনে করে আসছে ধীরে ধীরে ইয়ে সব লক্ষ লক্ষ কোটি কোটি টঙ্কা রাজস্ব ধন কিভাবে ভাবে হরিলুট হয়েছে কিভাবে ভাবে খাইছেন লুট করেছেন তার প্রমাণ ইয়ে দে এ তিন টাকার কাম ইয়ে যে রয়েছে সাড়ে চারি চারি বর্ষর কাম ইয়ে পার্ক

कंस्ट्रक्शन ऑफ रेस्ट सेड राउतनी टैंक লেখাইছে হয়েছে ঘরটি হয়েছে এ ব্লকর যে ঘরটি হওয়া পরে এটি ফলক মনা যায়নি যেত লোক জাঁবে কত টাকার সরকার যেত সত্য বিকাশ করছেন বা্তবরে যদি সরকার পূর্বতন সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক বেড়ে কাজ করাছি যদি বাবরে বিকাশ হয়েছে তো বিকাশ যদি হয়েছে ফলক করা যায়নি এ হচ্ছে বড় প্রশ্ন লক্ষ লক্ষ টাকা আসিছে এ ঘর বাবদে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছি কিন্তু কাইকে ফলকরে মর লেখা হয়ে নি কে টার কাম হয়েছে লোক পড়ে জাঁবে না না সরকার প্রকৃতরে বাবাশ করছেন এইভাবে তাহলে বিকাশ করছেন যেহেতু সরকার

ଏଗୁଡ଼ା ବେକାରିଆ ସଂସ୍ଥା ହେଇଛି ଆମେ ତ ଗରିବ ଗୋରୁବା ସବୁ ଗୋରୁ ଛେଳି ପାଳିକିରି ଆକୁ ଚୋରାଚରି କରୁଥିଲେ ଇଏ କରୁଥିଲେ ତାଙ୍କ ଆହାର ମୁହଁରେ ପାହାର ଦେଇକରି ଏଗୁଡ଼ା ସବୁ କରିବା ଏଠି କ'ଣ ଆବଶ୍ୟକ ଅଛି ହାଁ ଏଠି ଏସବୁ କରି ଏଠି ତ ମାଟି ଚୋରି କରି ନେଇକି ବିକିଦେଲେ ଗାଡ଼ିଆ ଖୋଳିକିରି ସବୁ କୋଟି କୋଟି ଟଙ୍କାର ମାଟି ନେଇକିରି ସବୁ ବିକିଦେଲେ সেইটো গোচৰকু পঢ়ি সব গোচৰ কোনো তবুনে কৰিিদেলে এই মিছন শক্তি ঘৰ অংগনৱাড়ী ঘৰ এই পাৰ্ক এইটা হ'ব দৰকাৰ কণ এই কণ দৰকাৰ এইগুৰা সেইবোৰ টাৱটৰি কৰিব কাম এইগুৰা না এই কয় সব খাই ই পঁচিছ বৰষ হ'লে আমি এই পোখৰীৰু মাছ গাঁওবাসী মানে সব খাও ধৰি ধৰি এই পোখৰী নেকি ইয়ে মাছ গুড়া কৰি পাঠিৰে বাজুনি এই সমস্ত মুহৰে মানে যেতিয়া তালা পঢ়ি তদন্ত হ'ব নিজাতি হ'ব দৰকাৰ না আও ইয়ে চোৰ ধৰিবা কথা আমাৰ কোন অ আমি জনাৰণে দেখিব গোটেই নাই গাঁৱৰ ৰাস্তা নাই ৰাস্তা হোৱা নাই আৰুগৰাক নাই তদন্ত হ'ব দৰকাৰ নিশ্চিত দেখা যাব লোকৰ অভিযোগ চৰকাৰ কেৱল চৰকাৰ কেন মোডক আছিল কেতি দৃষ্টি পকাউন কটক্ৰ লক্ষ্মণ দাসজ এই লোকেল